নমস্কার আজকের ভিডিও শুরুতেই বলে দিচ্ছি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ভীষণ প্রয়োজন অনেক অনেক প্রয়োজন ঠিক আছে তাই আপনাদেরকে পাশে পাওয়া আপনাদের ভালোবাসা আমার অনেক দরকার আর আজকের ভিডিওটা হচ্ছে আমার আগের ভিডিওটার কন্টিনিউইং পার্ট ঠিক আছে ওই দিন শপিং ভিডিও দেখিয়েছিলাম ওটা অনেকটাই বড় হতো যদি একসাথে করতাম তাই ওই ভিডিওটা যেখানে আমি শেষ করে দিয়েছিলাম ওখান থেকেই আজকে আবার শুরু করছি না হলে আমার প্রথম ভিডিওটা মানে এটার আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত চলুন সাথে থাকুন দেখতে থাকুন আমি কোথায় কোথায় গেলাম আর কি কি কিনলাম কেন শপিং করছি শপিং করছি দিওয়ালির জন্য দিওয়ালি কবে হবে অনেকেই জানতে চেয়েছেন কেন এত শপিং করছি শপিংয়ের কারণটা হচ্ছে সামনে দিওয়ালি যখন আমাদের বাঙালিদের কালী পুজো হয় তখন ওই সময়টাতেই মানে ওই দিনটাতেই আমরা দিওয়ালি বলে সেলিব্রেশন করি দিওয়ালি সেলিব্রেশন ঠিক আছে সত্যি কথা বলতে কি দুর্গা পূজা সেরকমভাবে এবার ঘর থেকে সেরকম বেরোয় নি সেরকম কেনাকাটাও করিনি কোনো কিছুই করতে পারিনি হুম কিন্তু দিওয়ালি বলে যেখান জায়গাটাতে আমি থাকি সেটা দিওয়ালি একটা হিউজ সেলিব্রেশন তাই সেই তালে পা ফেলেছি বলতে পারবো না এখনও অনেকটা নিজেকে আগের মতো মেলে দিয়ে নয় হ্যাঁ ডানাগুলি গুটিয়ে রেখেই আমরা শপিং করতে বেরিয়েছিলাম দেখুন কি সুন্দর সুন্দর প্যাকিং দিওয়ালি মতলব নাইস নাইস গিফট হ্যাঁ এই সময়টাতে আমরা সবাই একজন আরেকজনকে দিওয়ালি গিফট দেখতে পাচ্ছেন প্যাকিংগুলি এই প্যাকিংগুলি যত আগে একটু একটু আগে কিনে নেওয়াই ভালো তাই আমরা প্যাকিং কিনে নিচ্ছি প্লাস দিওয়ালিতে আমরা ঘরও সাজাই হুম নানা রকম এখানে ঘর সাজাবার জিনিস সেটা কেনা হচ্ছে হুম কাপড় চোপড় থেকে শুরু করে ঘর সাজানো থেকে শুরু করে সব কিছুই করি হুম দুর্গা পুজো লক্ষ্মী পুজো তারপর কালী পুজো সেখানে সাথে দিওয়ালি সেলিব্রেশন হুম তাই ঘর সাজাবার জন্য দেখুন এখানে জিনিস কেনাকাটা করছি হুম খুব মজা হয়েছে আমাদের অনেক দিন পরে বেরোনো ঘুরোনো খাওয়া দাওয়া হ্যাঁ কিছু গিফটের জন্য কিছু ফুড আইটেম গিফট করেছি কিনে নিয়েছি শুকনো কিছু জিনিস তাছাড়া নানা রকমের চুড়ি দেখা হুম নানা রকমের চুড়ি দেখা অনেক ধরনের চুরি মানে পরতে ভালো লাগে কখন যেখন যে ড্রেসটা পরবো দেওয়ালি সেলিব্রেশনটা দু তিন দিন কনস্ট্যান্টই হয় তাই সেই সময়টার জন্য আমরা অনেকগুলি চুরি কাটা করলাম তাই সব আপনার সাথে শেয়ার করলাম আমরা একদিনের বাজারটাই দুদিনে দেখিয়ে দেখালাম কি কি কিনেছি তারপর বাজার করবো কেনাকাটা করব আর খাবো না সেটা কখনো হয় লাস্টে চলে আসলাম খাওয়ার জায়গাতে আসলাম আর দেখুন ভীষণ ভালো ভালো খাওয়ার এখানে কুলচা ছোলা হুম তাই কিছু খাওয়ার আমরা এখান থেকে প্যাক করে নিয়ে গেলাম মানে কোয়াইট চিপ অ্যান্ড হাইজিন মেনটেন বলনা চাই মুঝে তাই সর্বশেষে বাজারের পরে প্যাট পুজো করে আমরা ওই দিন ঘরে ফিরলাম তাই আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ঠিক আছে বাই সি ইউ দ্য নেক্সট ভিডিও ভ্যারি সুন